আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড ইউটিউব। বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আপনাদের সাথে আরও তিনটে সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যে সাইট তিনটে থেকে আপনি আপনার স্টুডেন্ট লাইফ হোক বা অথবা আপনার হাতে যদি মোটামুটি সময় থাকে তাহলে কিছু সময় ইনভেস্ট করে আপনি এই তিনটি সাইট থেকে ইনকাম করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে শুরুতেই বলে রাখি, বাংলাদেশের মধ্যে অনেকগুলো সাইট দেখা যায়, সবচেয়ে ট্রাস্টেড এবং বিশ্বাসযোগ্য সাইট সেটিকে বলা যায় যেগুলোর সাথে আপনার পেপল অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে। অর্থাৎ যে সাইটগুলোর সাথে পেপল অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে সেই সাইটগুলো ট্রাস্টেড এবং বিশ্বাসযোগ্য। কষ্ট হলেও আপনি যদি অনলাইন আর্নিংয়ে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কেননা আমরা অনেকেই আছি অনলাইনে বড় বড় কাজ করতে গিয়ে শুরুতেই হোঁচটকায়, বা ইউটিউবিং করতে গিয়ে হোঁচটকায়, যে সমস্ত কাজগুলো করতে দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন সেগুলো অবশ্যই। তো বন্ধুরা, এখানে বলে রাখি, যারা বর্তমানে বড় বড় অনলাইন মার্কেটার বা অনলাইন আর্নার বা এক্সট্রা ক্যাশ করছেন বা ইনকাম করছেন, তারা কিন্তু প্রাথমিক অবস্থায় এত বড় অনলাইন মার্কেটিং বা অনলাইন আর্নার ছিলেন না। প্রাথমিক অবস্থায় তারা ছোটো ছোটো কাজ করে আজকের অবস্থানে নিয়ে এসেছেন নিজেদেরকে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য এই তিনটি সাইট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আরও বেশি ইন্সপায়ার করুন আপনাদের জন্য, যাতে আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি গুগলে আসি। গুগলে আমি প্রথমে লিখলাম microworkers.com। microworkers.com এমন একটি সহজ সাইট বা ট্রাস্টেড সাইট, যে সাইটটি থেকে আপনি সহজে ইনকাম করতে পারেন। এখানে ইনকাম করতে হলে আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে। প্রথমে আমি সাইন আপটা দেখাচ্ছি। এই জন্য আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আপনি যদি এই সাইটগুলোতে ইনকাম করতে চান তাহলে আপনাকে সবচেয়ে সহজ হয় আপনি যে ইমেইল দিয়ে লগ ইন করবেন সেই ইমেইলটি যাতে আপনার পিসিতে লগ ইন অবস্থায় থাকে, এবং সেটি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। প্রথমে আমি আমার নাম দিলাম, এরপর মিডল নেম আপনি দিতেও পারেন অথবা না দিলেও সমস্যা নেই। আমি মিডল নাম দিলাম। এরপর কোম্পানিটা অপশনাল, না দিলেও চলবে। ডেট অফ বার্থ আপনাকে অবশ্যই দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্রথমে আপনি কিছু ক্যাপিটাল লেটার বা আপার কেস বা বড় হাতের অক্ষরে, ছোটো হাতের অক্ষরে নাম্বার দিয়ে এবং স্পেশাল ক্যারেক্টার, এখান থেকে যে কোনো, অর্থাৎ এখানে চারটি আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি পাসওয়ার্ডটা তৈরি করে নিতে পারেন। মেলিং অ্যাড্রেস দেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে এই মেলিং অ্যাড্রেসটা কোনো অবস্থাতেই ভুল করা যাবে না, কেননা আপনার আর্নিংগুলো বা টাকাগুলো আপনার এই ইমেইলের আপনি চাইলে এই বক্সটা ইউজ করতে পারেন। এবং জিপ কোড মানে আপনার এলাকায় পোস্ট অফিস এর কোডটি। এভাবে আপনি সহজে সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনি অবশ্যই দেশ সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করে আপনার এখানে একটি মেসেজ এসছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্য ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ড টু দিস অ্যাড্রেস। একটি ভেরিফিকেশন পাঠিয়েছে আমার এই ইমেল অ্যাকাউন্টে, আমি একটু চেক করে দেখি। এখন ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্কার্স, এখানে একটি লিঙ্ক এসছে, লিঙ্কে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ওকে হয়ে যাবে। এখন এখানে আমি ক্লিক করব। তো এটাই হচ্ছে আমার microworkers.com এর অ্যাকাউন্ট, এখানে আমি কাজ শুরু করতে পারবো। তো বন্ধুরা, অত্যন্ত সহজে আমি কীভাবে একটি microworkers.com এ অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে কাজ করতে হয়, আমি কাজ করার প্রসেস বা পদ্ধতিটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আশা করি দেখাবো। আমি আরও একটি সাইটের সাথে আমি আজকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে jobboy.com। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা,
microworkers.com এর মধ্যে আপনি যদি কাজ করতে চান অবশ্যই আপনাকে এটা ছোটখাটো পরীক্ষা দিতে হবে। কিভাবে পরীক্ষা দিতে হয় বা কিভাবে পাস করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। কেননা আপনার অবশ্যই মনে রাখতে হবে এই সাইটগুলোতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে সব কিছু বুঝে এগিয়ে যেতে হবে, তবে আপনি আর্নিং করতে পারবেন। প্রথমত আপনার ইনকাম তেমন আসবে না, পরবর্তীতে আপনার ইনকামটা ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকবে। ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এই জন্য আমি কীভাবে কাজ করতে হয় সেটা আজকে দেখাচ্ছি না, এর পরের সাইটে আমি চলে যাচ্ছি। এর পরের সাইটটি হচ্ছে jobboy.com। আপনি গুগলে গিয়ে www. বা জব বয় লিখে সার্চ করলে সরাসরি এই সাইটে আপনাকে নিয়ে আসবে। প্রথমে আমি আমার নামটা দিচ্ছি, আপনাকে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এই সমস্ত সাইটে কাজ করতে হলে আপনি শুধুমাত্র একটি পিসি থেকে একটি অ্যাকাউন্টেই করতে পারবেন। পাসওয়ার্ড দিচ্ছি, আবার পাসওয়ার্ড চাচ্ছে, এরপর কান্ট্রি সিলেক্ট করব, আমি বাংলাদেশ সিলেক্ট করি। এখানে সাইন আপ করা অত্যন্ত সহজ, আপনি যদি সব টিওএস মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি এগ্রি থাকেন, অর্থাৎ আপনাকে এখানে এগ্রি করতে হবে, বক্সে ক্লিক করব। আপনি যদি নিউজ লেটার বা মেসেজ পেতে চান তাহলে আপনাকে এখানে অবশ্যই ক্লিক করতে হবে অ্যান্ড দেন সাইন আপ। অত্যন্ত সহজ একটি কাজ। এবার আসি এরপরে আপনাদেরকে আরও একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে picoworker.com। picoworker.com এর মধ্যেও সেম আপনি অ্যাকাউন্ট করতে হবে আপনাকে, অনলি ওয়ান অ্যাকাউন্ট পার পারসন, প্রতি ব্যক্তি বা একজনে একটি পিসি থেকে একটি অ্যাকাউন্টই করতে পারবেন। ইউজ ইউর রিয়েল নেম, প্রকৃত নাম ব্যবহার করতে হবে। ইউর নেম অ্যান্ড কান্ট্রি ক্যান নট বি চেঞ্জড লেটার, পরবর্তীতে নিজের নাম এবং কান্ট্রি পরিবর্তন করা যাবে না। উইল ভেরিফাই ইউর আইডেন্টিটি বিফোর সেন্ডিং ইউর আর্নিং, আপনি যখন ইনকাম করবেন তখন আপনার এই আর্নিংগুলো অবশ্যই পাঠানোর আগে তারা আপনার সব কিছু এখানে ভেরিফাই করবে। তো আমি প্রথমে যে তথ্যগুলো দিবেন বন্ধুরা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এখানে সঠিক তথ্যই দিবেন, যাতে আপনি পরবর্তীতে হয়রানির শিকার না হন। এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, সিকিউরিটি কোয়েশ্চন, এটি এমন একটি কোয়েশ্চন যেটা আপনাকে অবশ্যই পরবর্তীতে মনে রাখতে হবে। আপনি চাইলে যে কোনো কোয়েশ্চেন এখানে লিখে অ্যান্সারটা এখানে লিখে দিতে পারেন আপনার খুশি মতো, যেটি আপনার সবচেয়ে বেশি মনে থাকবে। এরপর আপনাকে এখানে প্রফেশনাল একটি প্রোফাইল দিতে হবে, নিক নেম দিতে হবে, আমি নিক নেম দিচ্ছি, এখানে লেখা আছে 3-22 ক্যারেক্টারের মধ্যে এবং ক্যারেক্টার এ থেকে জেড অর্থাৎ লোয়ার কেস এবং 0-9 পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন। এরপর পেজ টাইটেল, কিপ আওয়ার
টাইটেল শর্ট অ্যান্ড সুইট আই এনজয় রাইটিং আর্টিকেল আই লাইক ফ্রম জবস এসইও স্পেশালিস্ট অর্থাৎ আপনাকে এই ধরনের কিছু এখানে দিতে হবে যেখানে আপনি কাজ করতে চান I enjoy writing article এভাবে লেখার পর আপনি দেন অ্যাবাউট মি নিজ সম্পর্কে কিছু লিখবেন এইভাবে আপনি আপনার খুশি মতো এখানে নিজ সম্পর্কে কিছু তথ্য দিবেন তখন আপনি এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ইফ ইউ ডিড নট রিসিভ দ্য ইমেল প্লিজ চেক স্প্যাম অর্থাৎ এখানে আমার এই যে এখানে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে 0.75 আমাকে বোনাস দিয়েছে তারা এবার আমি এই যে ইমেলটা আমি দিয়েছি এই ইমেলটি আমি আমার ইমেল বক্সে চেক করব কোনো মেসেজ এসছে কি না মেসেজ অবশ্যই আসবে যদি পাওয়া না যায় তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে মোড়ে গিয়ে অবশ্যই স্প্যামে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখালাম তিনটি সাইটের মধ্যে প্রথমত microworker.com এরপরে jobboy.com এরপরে আমি আপনাদেরকে দেখালাম ecoworker.com এই তিনটি সাইটের মধ্যে ইনকাম কীভাবে করতে হয় বা আর্নিং করতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এবং আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন কীভাবে এই তিনটি সাইটে সাইন আপ করে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো বন্ধুরা আমি ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে বন্ধুদেরকে আরও বেশি জানার এবং কাজ শুরু করার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ